এই দুঃখের দিনে আমরা তার পাশে দাঁড়াইলাম, তার এই প্রতিবেদনটা করলাম। তো এখন সে কতটুকু সাহায্য সহযোগিতা কি পেয়েছে না না পেয়েছে সেটা তো আমরা জানি না। তো দর্শক, আমরা তার কাছে আজকে জানতে চাবো যে রোমানা কেমন আছে এবং তার ভাই বোন তাকে যিনি ঢাকা শহরে জায়গা দিয়েছে তার সাথে আমরা কথা বলবো, রোমানার সাথে কথা বলবো। রোমানা কি করছে এখন এবং রিক্সা কি আগের মতোই এখনো চালাচ্ছে? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তো এর আগের প্রতিবেদনে আপনাকে দেখালাম যে আপনি রিক্সা চালান। জি ভাইয়া। এখনো কি রিক্সা চালান? জি, এখনো রিক্সাই চালাই। কেন, আপনার কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কারোর কাছে? আমি কিছু পাইছি এইভাবে, এই যা যা পাইছি তা দিয়ে তো আমার একটা দোকান করতে গেল লাগে এনক টাকা, সেটাও তো হয় নাই এর জন্য। আচ্ছা, আনুমানিক কি 20-30 হাজার টাকা পেয়েছেন? না, আরো কম। আচ্ছা, তার মানে 10-15 হাজার টাকা এরকম পেয়েছেন? আচ্ছা, তো এখনো আজ যে আপনি রিক্সা চালান, তা যেমন আমাদের প্রতিবেদনে এর আগের প্রতিবেদনে দেখাচ্ছি যে আপনি অটো একটা রিক্সা চালাচ্ছেন, তো এই রিক্সাটা কত ঘন্টা আপনি চালাতে পারেন? আমি ধরেন এই 8টা বাজে বাড়াইলে এই 12টা রাতের দুপুর 12টার দিকে আবার আসি, আসার পর আবার রান্না বাড়া সব টুকটাক কাজ করে ঘরের, আবার 2টার দিকে ভাড়া যায়, ভাড়া গেলে আবার সব সন্ধ্যা 7টার দিকে 8টার দিকে এসে পড়ি। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারলাম যে আপনার আরো 2 বোন 1 ভাই আছে। হ্যাঁ। তাদেরকে কি আপনি কোনো স্কুলে ভর্তি করেছেন? জি, এখনো করতে পারি নাই, কারণ ওদেরকে যে পড়াবো, যদি আমাকে কেউ হেল্প করতো এরকম ভাবে তাহলে আমি ওদেরকে পড়াইতে পারতাম। আপনার তো স্বপ্ন, যেটা আমরা আগে থেকেই জানি যে আপনার স্বপ্ন আপনার ভাই বোনদেরকে লেখাপড়া করাবেন এবং কি তাদেরকে মানুষের মতো মানুষ করবেন এবং কি বড় জায়গায় দাঁড় করাতে চাচ্ছেন। তো আপনাকে যদি, যেমন আমাদের কাছে অনেকেই মেসেজ করছে যে ভাইজান আমি মেয়েটাকে বিদেশ নিয়ে যেতে চাই, কিংবা অনেকে মেসেজ করছে ভাইজান আমি তার ঘর তুলে দিতে চাই, আবার অনেকেই বলছে যে ভাই আমরা তার পাশে দাঁড়াতে চাই। তো আপনার পাশে যদি কেউ দাঁড়ায়, কেউ যদি আপনাকে সহযোগিতা করে, তাহলে কি আপনি তাদের সাহায্য নেবেন? নিব বলতে তারা কিভাবে সাহায্য করতে চায়, কেরকম ভাবে সাহায্য করতে চায় সেটা আমি জানতে চাই। আচ্ছা, সেটা জানতে চাইলেন, দেখা গেল যে কেউ বললো যে আমি রোমানা তোমাকে তোমার যত খরচ আছে সব আমরা চালাবো, আমরা দেখবো, হ্যাঁ, এবং কি তোমার একটা বাসস্থান ব্যবস্থা করে দিব, সেটা থেকে আপনি কি এগ্রি আছেন? সেটা কেন করবে, সে আমার জন্য কেন এত কিছু করবে, তারও তো কিছু আছে বলার, যে বল এরকম না কেন এর জন্য। সে আপনি অসহায় দেখে আপনার পাশে দাঁড়াতে চাচ্ছে, সে যদি ভালো হয় তাহলে আমি তার সহযোগিতা নিব। তো আমরা আজকে যেমন এর আগের পর্বে আপনাকে দেখাচ্ছি, আপনার ঘর দেখাচ্ছি এবং কি আপনার মাকে দেখাচ্ছি, তো আমরা আজ আপনার যে বোনটা আছে, যে ছোট ভাই আছে, তাদেরকে একটু দেখতে চাই। এবং আপনি যে আমাদেরকে পূর্বে একটা কথা বলছেন যে আপনার ফুপির কাছে থাকেন, উনি কি আপনার আপন ফুপি? না, আমার আপন না, আমি ওনার কাছে 4-5 বছর ধরে থাকি, যখন আমার বাবা চলে গেছে তখন থেকে আমি ওনার কাছে। ওনার সাথে কি আপনাদের আগে থেকে কোনো পরিচয় ছিল? ওনার সাথে এইভাবে আমি যখন এখানে থাকতাম আসতাম, ওনার সাথে দেখা হইতো, কথা হইতো, যখন আমার কথা শুনছে তখন উনি আমার মাকে একটা তেলপাল দিয়ে ঘর উঠায় দিছে, আর আমাকে বলছে যে এই ঘরে তুমি থাকো না, আমার সাথে থাকো। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না উপকারী হয়েছে? যে আমার উপকার হয়েছে, ওনার কাছে থাকি আমার ভালো হয়েছে। আচ্ছা, আমরা তো অনেকেই আমাদের কাছে জানতে চায় যে রোমানার দেশের বাড়ি কোথায়, আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদেরকে একটু বলবেন? জি, আমার গ্রামের বাড়ি সেটা আমি বলতে পারি না, শুধু জানি মানিকগঞ্জ। মানিকগঞ্জ শুধু জানি। আচ্ছা, মানিকগঞ্জে কি আপনার কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন আছে, চাচা কিংবা দাদার বাড়ি কেউ নাই? আমি তো কখনো যাই নাই, ছোটবেলা গেছি, এখন জানি না আছে কি না আছে তারা, আমি কখনো যাইনি। আপনি কি আপনার বাবার সাথে যোগাযোগ করতে চেয়েছেন? জি, চেয়েছি, কিন্তু পারি নাই যোগাযোগ করতে, তাকে খুঁজিও পাই নাই। আচ্ছা, তো আমাদের এই যে প্রতিবেদনটা যে আমরা করলাম এর আগে, জি, তো সেটা দেখে কি কেউ আপনাকে কোনো ধরনের কোনো মন্তব্য করেছে? না, তারা বলছে যে আপনি কেন রিক্সা চালান, কি কেন কি হয়েছে তা এডি বলে তারা। আচ্ছা, তো রোমানা, আমরা আপনার ভাই বোন
যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই, তা আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাদের কাছে একটু আমাদেরকে নিয়ে যান। দর্শক, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে রোমানা রিক্সা চালক, তো আজকে আজকের পর্বে আমরা দেখাবো যে রোমানা কীভাবে জীবনযাপন কাটে, তার ছোট দুইটা ভাই, ছোট একটা ভাই, ছোট দুইটা বোন, তো তাদেরকে আসলে কি স্কুলে কোনো স্কুলে ভর্তি করাচ্ছে কিনা, কিংবা কোথাও কোনো ধরনের কোনো হেল্প পেয়েছে কিনা, তো সেটা আমরা জানতে চাবো। তো রোমানা, ইনি কি আপনার ছোট বোন? হ্যাঁ, উনি আমার ছোট বোন। বাবু, তোমার নাম? মরিয়ম। মরিয়ম, আচ্ছা, তো তুমি কি লেখাপড়া করো? জি, করি না। কেন? আমরা অনেক গরিব, আমার বোনে যা টাকা রিক্সা চালায় তা তো আমাদের বাজারেই চলে যায়। আচ্ছা, তো তোমাকে যদি কেউ লেখাপড়া করাতে চায় তাহলে তুমি লেখাপড়া করবে? জি, আমি লেখাপড়া করব। আচ্ছা, তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? লেখাপড়া কি করবা, কি করতে চাও লেখাপড়া করে? চাকরি করতে চাই। কি চাকরি করতে চাও বলো? বলবা যে আমি ডাক্তার হতে চাই, নাহলে ইঞ্জিনিয়ার হতে চাই, একটা কিছু বল। পরে কি করতে চাও? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হবে? আচ্ছা, তাহলে তো অনেক লেখাপড়া করতে হবে। তুমি লেখাপড়া করতে পারবা ঠিকঠাক মতো? তোমাকে কেউ যদি সহযোগিতা করে? জি, পারবো। আচ্ছা, তো ইঞ্জিনিয়ার হয়ে কি তোমার বোনকে ভুলে যাবে, না আবার বোনকে সাথে রাখবে? বোনকে সাথে রাখবো। সাথে রাখবা? দেখুন দর্শক, একজন ছোট মেয়ে তার স্বপ্নটা চিন্তা করে দেখুন। এই পাশে একে, এই আমার ছোট ভাই। এ তোমার ছোট ভাই? বাবু, তোমার নাম? আলমগীর। আলমগীর, খুব সুন্দর নাম। তুমি কি করো, লেখাপড়া করো? না, করি না। করো না? আচ্ছা, তো লেখাপড়া করতে চাও? হ্যাঁ। লেখাপড়া করতে চাও? হ্যাঁ। কে হলো? আচ্ছা, রোমানা আইসো না, লেখাপড়া করতে চাও না ভাই? ওটা কাট দিতে হবে। আচ্ছা, তুমি লেখাপড়া করে কি করতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাও? ইঞ্জিনিয়ার হবা? আচ্ছা, ইঞ্জিনিয়ার হয়ে বড় অফিসার হতে চাও না? আচ্ছা, তো তোমাকে যদি কেউ নিয়ে যায় যে আমি তোমাকে লেখাপড়া করাবো, আমার পাশে থাকবা তুমি, আমি তোমার সমস্ত খরচ চালাবো, তুমি কি যাবা? হ্যাঁ। আবার তোমার বোন আবার তোমাকে দাবি করবে না তো? তোমার মা বোন যেতে দিব? মা ছাড়া থাকতে পারো না? আচ্ছা, তো তুমি বেশি বেশি করে লেখাপড়া করো, আমরা এটাই দোয়া করি। দেখুন দর্শক, ছোট ছোট বাচ্চারা আসলে অনেক কষ্টে জীবন যাপন কাটাচ্ছে, আসলে তাদের জীবনটা অনেক কষ্টের। আমরা তো তাদের এর আগে বাসা বাড়ি ঘর দেখালাম কীভাবে থাকে, তো আমাদের এই সেকেন্ড প্রতিবেদনে আমরা তার এটাই জানতে চাইলাম যে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান তার ছোট বোন কোথায় থাকে, ছোট ভাই কোথায় থাকে, তো সেটাই আমরা তুলে ধরলাম এই পর্বে। তো রোমানা, আমরা তুমি যে ফুপির কাছে ছিলে, আমরা সেই ফুপির সাথে একটু কথা বলতে চাই। এই মানে মায়ার মানুষ, দয়ার মানুষ, যে এই পৃথিবীতে আসলে আমরা এরকম মানুষ দেখি কম, যে একজনকে আশ্রয় দিতে, একজনকে হেল্প করতে, এটা কমই আছে। তো আমরা তার সাথে একটু কথা বলতে চাই, তা আমাদেরকে একটু সহযোগিতা করবা তুমি? তো চলো, আমরা ওনার সাথে কথা বলি। দর্শক, চলুন, আমরা যিনি ওনাদেরকে জায়গা দিয়েছে তার সাথে কথা বলতে চাই। রোমানার কে যিনি আশ্রয় দিয়েছে তার সাথে কথা বলতে চাই। চলুন দর্শক, আমরা ওই যে যাচ্ছি। তো রোমানা, তোমাকে ঢাকা শহরে, এই যে এই ব্যস্ত শহরে, তোমাকে যিনি আশ্রয় দিয়েছে, যে মায়ার মানুষ, আমরা তার সাথে কথা বলতে চাই। জি, উনি আমার ফুপি। উনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম পুতুলি বেগম। পুতুলি বেগম, আচ্ছা। তা আপু, আপনি ওদেরকে কোথায় পাইছেন?
ওদের ওদা ওরা আগে কবিকে থাকতো, মানে কবিকে যখন থাকতো আমার ছেলে, কবিকে বলতে এটা আমরা তেজকুনি পাড়া, তেজকুনি পাড়া মানে সামনে অন্য বস্তি থাকতো, বস্তি থাকতো, থাকার পরে ও আমার ছেলের সাথে, যে আমার ছেলে তো রুমান আমার ছেলের সাথে, আপনার ছেলে কোনটা, এই যে এই ছেলে আপনার, এইটাও আপনার ছেলে, ও এটা আপনার বোনের ছেলে, আচ্ছা। তো আমার ছেলের সাথে আয়সা পড়তে, আয়সা পড়তে এক পর্যায়ে ওরা, আমি জিজ্ঞাসা করলাম কি রে রুমানা তুই বাসায় যাস না কে আসিস, তো বললো যে আমার মাটা পাগল হয়ে গেছে, আমি ঘুমাইলে আমার গায়ে পানি দেয় বা এরকম একটা ই হয়। তারপর থেকে ও আমার ছেলের সাথেই থাকলো, আমি ওরা রাখলাম নিজের মেয়ের মতন, ওর বোন ভাই কম বেশ সবাই আমার কাছে আসে যায় থাকে। আমি ওর মার পাটা যে কিরায় ধরে গেছিলো ওর মার পাটাও পর্যন্ত আমি সাফ করছি, আমি মোটামুটি ভালো করছি। আচ্ছা ওর মার পায়ে কি হয়েছে? ওর মা অ্যাক্সিডেন্ট করছে, করার পরে এই পাটা এরকম মাংস ফুলে গেছে, এখনো মাংস ফোলাই আছে, এই বড় মাংস ফোলা, পাটা অনেক ওজন, আর ওই পাটা ইনফেকশন হয়ে গেছিলো। পরে আমি ওই পাটারে আমি নিজেই ঘরে ট্রিটমেন্ট করছি, মানে ট্রিটমেন্ট বলতে কি আমি মেডিসিন দিয়ে ওষুধ দিয়ে ওর মার পাটা ভালো করছি, ওর মার পায়ে কিরা ধরে গেছিলো, কিরা আমি বাই করছি, পরিষ্কার করছি। তো হ্যাঁ তো পাগল, হ্যাঁ তো ডাক্তারের কাছে যায় না। আচ্ছা তো আপনারা বাসায় এনে কোনো ডাক্তার দেখাতে চেষ্টা করেছেন? বাসায় ডাক্তার দেখাতে চেষ্টা করি নাই, কিন্তু আমি নিজেই ডাক্তারের সাথে কথাবার্তি বইলা আমি নিজেই ওষুধ এনে আমি এই পাটা ভালো করছি, আগের থেকে এখন পাটা অনেক ভালো। আচ্ছা এখন ওই পায়ের অবস্থা কেমন? ওই পাটা তো যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে ওর মার পাটা অনেক ফোলা, এই ফোলাটা তার কমে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি উনি পাগল ছিলেন? না সুস্থ ছিল, সুস্থ ছিল, ছিল। আচ্ছা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি পাগল হয়ে গেছে, তো তখন কি সাথে সাথে আপনারা কি কোনো ডাক্তার দেখাতে চেষ্টা করেছেন? তখন ওই যে সরদ্দি হাসপাতাল ছিল, হ্যাঁ সরদ্দি হসপিটালে ছিল, হ্যাঁ। আচ্ছা তো সরদ্দি হসপিটালে যখন ছিল তখন ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলছে? ডাক্তার তো আমি তো মানে তেমন একটা যাই বুঝি যাইনি, যাইতে পারি নাই, রুমানা তো ছোট মানুষ, ওর ভাই বোন আরো ছোট মানুষ, ওদের যা বুঝাইছে আচ্ছা ওরা তেমন একটা বুঝতে পারে নাই, যে কারণে ওই হাসপাতাল থেকে আবার এসে পড়ছে, আর যায় না হাসপাতালে, আর যায় না। তো এই যে আপনি যে আপনার পাশে রুমানাকে আপনার বাসায় রাখেন, আপনাদের সহযোগিতা করেন, এতে কি আপনার হাজবেন্ড কোনো ধরনের কোনো আপনার কাছে কিছু বলছে? আমার হাজবেন্ড, আমার ঘরের মানুষ কেউ কিছু বলে না, যেহেতু ঘরের মানুষ কেউ কিছু বলে না, ঘরের মানুষ আমার সাথেই উৎসাহ দেয়, আমার সাথেই সাপোর্ট দেয়, যেহেতু ওদের রাখি। কিন্তু এলাকার কিছু কিছু মানুষ আছে যে বলে ওদের দিয়ে আমি দেহ ব্যবসা করায় খাই বা ওদের দিয়ে আমি অন্য অন্য কাজ করি, কিন্তু আমার পক্ষে আপনারা যাচাই করে দেখবেন যে আসলে এদের দিয়ে কি আমি দেহ ব্যবসা করতে পারি কিনা, এদের দিয়ে বা কোনো কিছু করতে পারি কিনা, সেটা আপনারা তো যেহেতু মিডিয়ার আপনারা এসে ভালো করে একটু যাচাই বাছাই করবেন। আচ্ছা আমাদের কাছে অনেকেই মেসেজ করছে যে আমরা রোমানাকে মিডিয়ায় দেখছি, কিংবা রোমানা আসলে এটা সত্য না, আসলে এটা এই ব্যাপারে আপনার কোনো কিছু বলার আছে? এখন মিডিয়াররা যদি বলে বা অনেকে যদি বলে যে এটা সত্য না মিথ্যা, তারা এক কাজ করুক, তারা নিজেরা আইসা স্পটে নিজেরা নিজেদের মতন গোছায় তারা দেখা যাক যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। আচ্ছা আপনি ওদেরকে কি চোখে দেখেন? আপনি আমি রুমানাকে যখন রুমানা আমার ছেলের সাথে আসছে আমি ভাবছি রুমানা আমার একটা মেয়ে, আমি আমার রুমানারে আমার আমার ছেলেও যে জায়গা জায়গা দিচ্ছে আমি রুমানারে একই জায়গায় জায়গা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার থেকে এখন কেমন লাগতেছে? আমার থেকে যে মানুষ অনেক কিছু বলে আমি ওগুলো তো কখনো কানে ঢুকাই না, আমি রুমানারদের ফ্যামিলি বা রুমানাকে নিয়ে আমি ভালোই আসছি, আল্লাহ আমার ভালো খাওয়াইতেছে, ভালো চলতেছি, আমার আমি দোয়া চাই সবার থেকেই, আমি দোয়া চাই যেন আমি ভালো মতন খাইতে পারি, আমার কেউ সাহায্য দেওয়া লাগবে না, সবাই জানে আমার দোয়া। আচ্ছা ওদেরকে যদি কেউ ওদের পাশে দাঁড়াতে চায়, ওদেরকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেই ক্ষেত্রে কিভাবে করবে? ওদের এখন তো রুমানা যথেষ্ট পরিমাণ বুঝে, কেউ যদি কোনো সাহায্য দিতে চায় বা কেউ আসলে সেটা রুমানার সাথে পরামর্শ করে দিলে বা নিলে ভালো হয়। দেখা যাচ্ছে যে অনেকেই যেমন ওদেরকে যদি সহযোগিতা করতে চায় সাহায্য করতে চায়, যেহেতু ওদের কোনো গার্জিয়ান নাই, গার্জিয়ান আপনি, আপনি ওদের গার্জিয়ানের ভূমিকাটা পালন করতেছেন যতটুকু আমরা বুঝলাম। তো দেখা যাচ্ছে অনেকেই বলে যে এমন আমাদের এর আগের প্রতিবেদনে অনেকেই বলছে যে রোমানাকে আমরা বাইরে নিয়ে যেতে চাই, তারপর হচ্ছে গিয়া রোমানাকে আমরা অনেকেই বিয়ে করতে চাই, তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো কথা আছে? রুমানাকে বাইরে নিয়ে যেতে চায় বা রুমানাকে বিয়ে করতে চায়, আসল কথা কি রুমানার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা এখনও এই জীবন যুদ্ধই চলতেছে, তো
রুমানার তো এখনো বিয়ের বয়স হয় নাই, তার এখন তো ভাই বোন ফালাইতো কোথাও বিয়ে শাদী করতে পারবে না। কেউ যদি ওর ভাই বোন রে সেরকম বা মা রে নিয়ে যদি কেউ যদিও বলে যে আমি ওদের দেখব, তখন এটা বিবেচনা কইরা দেখা যাক। যে আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে ভালো হবে। ওদের ওর নানি আছে, বাবা বাবা থাকে তো বাবা তেমন নাই। এখন রুমানা যদি মনে করে বা রুমানার ভাই বোন যদি মনে করে যে গার্জেন হিসাবে আছে, তাহলে আমি দুইটা কথা বলতে পারবো। আচ্ছা রুমানা, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় কিংবা দেশের বাইরে, যেমন আমাদেরকে অনেকেই এসএমএস করেছে যে দেশের বাইরে নিয়ে যাবে, অনেকে বিয়ে করতে চায়, অনেকে বলছে যে যেমন চট্টগ্রামে ভালো চাকরি দিয়ে দিবে, তো তুমি সেই ক্ষেত্রে তোমার কিছু বলার আছে? আমি তো একা যাইতে পারবো না, যে আমার ভাই বোন থেকে যে যাব সেই ক্ষমতা আমার নাই। কারণ আমি যার এখানে থাকি সে যদি বলে যেটাই বলবে আমি সেটাই করব। তার মানে তুমি বলতেছো এইটা যে তোমার মা হলেও উনি, বাবা হলেও উনি, হ্যাঁ উনি যে সিদ্ধান্তটা দিবে সেটাই তুমি মেনে নিবা? জি। আচ্ছা তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তো আপনাদের যোগাযোগ কোনো ফোন নাম্বার আছে? জি আছে, ওনাটা ওনার কাছে। আচ্ছা তো একটু ফোন নাম্বারটা বলেন তো। 01957 0957 06 06 36 36 52 52। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবে। আমার সাথে কথা বলতে পারবে। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক দেখুন যে এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আসলেই কান্না কান্না চলে আসবে। তারা আসলেই মানে অনেক কষ্টে দুঃখী, এবং কি আমরা তো আপনাদেরকে এর আগের প্রতিবেদনে দেখাইছি তাদের বাসাটা, দেখাইছি তারা কি অবস্থা আছে। এখন এই যে এখানে তার ফুপির বাসা, এটা টিন শেড, এখানে শুধু রোমানা বড় মেয়ে দেখে এখানে রাখে। তো আসলে আমাদের সমাজে এত কষ্টে মানুষ থাকে, যেই ঘরটা আমরা দেখালাম আপনাদেরকে এর আগের প্রতিবেদনে, তারা আসলে অনেক কষ্টে আছে। তো দর্শক, আমাদের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে, তাহলেই আমাদের সার্থকতা, আর আমাদেরকে সহযোগিতা করবেন, এছো ভালো ভালো প্রতিবেদন যেন করতে পারি, এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম দর্শক। আমি এখানে আগে কষ্ট দিতে হবে।